আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক আইডিতে আর আপনি মনিটাইজেশন পাবেন না, আপনি কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না। আপনার আইডিতে আপনার অরিজিনাল ফলোয়ার রয়েছে, আপনার অরিজিনাল হচ্ছে ওয়াচ টাইম রয়েছে, আপনি কারো কাছ থেকে একটা ফলোয়ার কিনেনও নাই, আপনি কারো কাছ থেকে ওয়াচ টাইমও কেনেন নাই, আপনার সম্পূর্ণ ভিডিও আপনার, তারপরও আপনি মনিটাইজেশন পাবেন না। তো দেখেন আপনারা এইখানে যে প্রোফাইলটা দেখতে পারতেছেন, এই পেজটা কিন্তু আমি কয়েকদিন আগে ক্রিয়েট করেছি, মূলত পেজটা অনেক আগে ক্রিয়েট করা ছিল। তো এই পেজে আমি ভিডিও আপলোড করি কিন্তু কয়েকটা দিন, মানে 15-16 দিন এরকম হবে বা সর্বোচ্চ 20 দিন হবে। তো দেখেন আমি এখানে ম্যানেজার সিলেক্ট করলাম, ম্যানেজার সিলেক্ট করার পর দেখেন এখানে যে মনিটাইজেশন টুলস রয়েছে, আমি মনিটাইজেশন টুলস একটা সিলেক্ট করলাম। এখানে আপনার নতুন একটা ফিচার দেখতে পাচ্ছেন, তো এই ফিচারটা আপনাদের যাদের এখনো আসে নাই চলে আসবে, সমস্যা নাই। তো এখান থেকে ইনস্টিম অ্যাডস দেখতে পাচ্ছেন, আমি ইনস্টিম অ্যাডে চলে আসলাম। দেখেন এইখানে তারা বলতেছে যে আমার অ্যাপ্লিকেশনটা তারা রিজেক্ট করছে, যে উপরে দিকে দেখতে পারবেন এখানে বলছে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ ইন স্টিম অ্যাড। অর্থাৎ এই ফেসবুকে আমি যে ইন স্টিম অ্যাডের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করেছিলাম, যাতে আমি আমার এই পেজ থেকে ইনকামটা করতে পারি ইন স্টিম অ্যাডের মাধ্যমে, অর্থাৎ বড় ভিডিওর মাধ্যমে, তো এই প্রত্যেকটা টুলসের জন্য কিন্তু ফেসবুকের কাছে আবেদন করা লাগে। তো আমিও কিন্তু এই ইন স্টিম অ্যাডের জন্য আবেদনটা করেছিলাম, ফেসবুক আমাকে রিজেক্ট করেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনাকে রিজেক্ট করার তো অনেক কারণ রয়েছে, সে কারণগুলো হচ্ছে আপনি কপি ভিডিও ছাড়েন, আপনি হচ্ছে মিউজিক ব্যবহার করেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন তারা খুব সুন্দরভাবে জানেন যে আমার এই পেজটাতে, বা আপনি চাইলে এই পেজটাতে আসতে পারেন, আর এই পেজের ফলোয়ার যদি আপনি না হয়ে থাকেন তাহলে পেজটাতে ফলো করে আপনি সাথে থাকবেন। দেখেন এখানে কিন্তু আমার 5,800 ফলোয়ার হয়েছে, এই প্রত্যেকটা ফলোয়ার কিন্তু অরিজিনাল। তো নিচের দিকে যদি চলে আসি, আমি এই ভিডিও সেকশনে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন, এই ভিডিওটা হচ্ছে আমার সর্বপ্রথম ভিডিও, 1, 2, 3, 4, 5, 6, তার উপর দিকে যদি যাই এই হচ্ছে 7, 8, এই হচ্ছে 9 নম্বর ভিডিও। তো টোটাল এই পেজে আমার 9টি ভিডিও আপলোড করা রয়েছে। দেখেন প্রত্যেকটি বিষয় কিন্তু আমার, ভিডিও আমার, থাম্বনেইল আমার, টাইটেল, ডিসক্রিপশন যা বলেন প্রত্যেকটা কিছু আমার, এবং প্রত্যেকটা ভিডিও আমার ফেস ক্যাম ভিডিও, এমন কোনো এখানে ভিডিও পাবেন না যেটা কিনা আমি ভিডিওর মধ্যে নাই, বা টোটালি স্ক্রিন রেকর্ড আছে কিন্তু আমার পাশে, এখন যেভাবে আপনারা ভিডিওটা দেখতেছেন ঠিক এইভাবে। তো আমি যেহেতু অরিজিনাল কন্টেন্ট দেওয়ার পরও ফেসবুক আমাকে বলতেছে যে আপনি এই পেজ মনিটাইজেশন করার জন্য উপযুক্ত না। তো দেখেন আমি আপনাদের সবসময় বিভিন্ন সমস্যার একটা দুইটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, যে আপনারা এই করবেন না, এ করবেন না, সে করবেন না, বা এইভাবে আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজেশন থাকবে বা চলে যাবে, আপনাদের সবসময় আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি। অথচ আমার এই পেজটাতে আমি রিয়েলভাবে কাজ করার পরও ফেসবুক আমাকে কি মনিটাইজেশন দেবে না, মনিটাইজেশনটা অ্যাপ্রুভ তারা দেয়নি, রিজেক্ট করে দিয়েছে এমনটা কিন্তু বলেছে। এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমাকে আপনাদের পেজের কাজগুলো করার জন্য আইডি বা দিয়ে দিয়েছেন আমাকে, সেগুলো আমি দেখতেছি। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমি অনেকে টোটালি ফেস করছি, ঠিক আছে। তো ওই সমস্যাগুলো আমি কিন্তু সলভ করেছি, মানে এই যেখানে সমস্যাটা এটা কিন্তু আমি নিজেও সলভ করছি, কারণ তার পেজে কপি কন্টেন্ট ছিল, ওয়াচ টাইম কেনা ছিল, ফলোয়ার কেনা ছিল, বিভিন্ন রকম সমস্যা ছিল। তো ওইগুলো যখন আমি সমস্যার সমাধানটা করছি, এখানে দেখেন একটা নির্দিষ্ট কিন্তু তারিখ দেওয়া আছে, এই তারিখ থেকে, ঠিক আছে, এই তারিখ থেকে বা যে কোনো একটা সময় আপনি চাইলে কিন্তু আবার পুনরায় সেট আপটা করে নিতে পারবেন। তো যখন করবেন আপনার সমস্যা না থাকলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশনটা দিয়ে দিবে। তো দেখেন এইখানে কিন্তু আমাকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত সময় দিয়েছে, মানে 20 তারিখের পরে আমি আবেদন করতে পারবো, বা 20 তারিখে এরপর যে কোনো সময় কিন্তু আমি আবেদনটা করতে পারবো। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমি এই তারিখে আবেদন করতে হবে না, বা পরবর্তী সময়? হ্যাঁ, পরবর্তী সময় কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই তারিখের মধ্যে যদি আমাকে তারা মনিটাইজেশনটা দেয় পুনরায়, তো সেক্ষেত্রে হয়তো আমি এই পেজে কাজ করতে পারি, তাছাড়া কিন্তু আমি এই পেজে কাজ করব না। কারণ অযথা একটা জায়গায় পড়ে থাকা বা সময় নষ্ট করা থেকে আপনি অন্য একটা জায়গায় সময় দিবেন, সেখান থেকে আপনি একটা ভ্যালু নিজে ক্রিয়েট করতে পারবেন, বা হয়তো দেখা যাচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করে সেখান থেকে আপনার আর্নিংটা চালু হয়ে যেতে পারে। বা আমি আমার ক্ষেত্রে বলতে পারি, এই পেজে যদি আমি কাজ করব, আরও কিছু কাজ করব, আমার কোনো ভুল নাই, আপনারা দেখতে পারেন এই পেজে এসে যদি কোনো ভুল থাকে সেটা ধরে দিতে পারেন। হ্যাঁ, তবে এইখানে আপনার একটা জিনিস আমার বলতে পারেন যে ভাই আপনি তো আপনার বড় পেজের সাথে ছোট পেজটাকে আপনি কোলাবোরেশন করে আপনার ওয়াচ টাইমটা বা হচ্ছে কি আপনার ফলোয়ারটা আপনি কাউন্ট করে নিয়ে চলে গেছেন। হ্যাঁ, এটা আমি মানি। তো এটার জন্য যে আসলে কোনো সমস্যা হবে এটা কিন্তু সমস্যা না, কারণ এইভাবে আমি অনেকগুলো পেজ অনেকের মনিটাইজেশন করে দিয়েছি, যদিও আমার পেজের সাথে কারো পেজ কোলাবোরেশন করাইনি। তো এইভাবে অনেকে কাজ করে এবং তাদের পেজগুলো আমি নিজে হাতে মনিটাইজেশন করে দিয়েছি। তো নিচের দিকে যদি চলে আসে আপনাদের একটু দেখাই, এই যে এটা হচ্ছে কোলাবোরেশন, আমার এই পেজের সাথে এই পেজে কোলাবোরেশন করছি, তো এটার জন্য কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি রিসেন্টলি 4 থেকে 5 দিন আগে আমি কিন্তু একটা মনিটাইজেশন করে দিয়েছি।
এমনকি এখন যে ভিডিওটা করতেছি আমার ওই পাশে এক বন্ধু দাঁড়ায় রয়েছে, ঠিক আছে, মানে ওকে আজকের মতো ক্যামেরাম্যান রাখছি। তো ও হচ্ছে গিয়ে ওর প্রোফাইল আমি মনিটাইজেশন করে দিচ্ছি, সাথে সাথে চালু হয়েছে, একটা সেকেন্ডও দেরি করে নাই। তখন আমি এই ভিডিওটা করতে বসলাম আর কি, মানে আমার এই পেজের মনিটাইজেশনে আবেদন করতে বসলাম যে হয়তো এখন আমাকেও দিয়ে দিতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে মনিটাইজেশনটা দেয়নি। তো এই বিষয়টা আপনারা বলতে পারেন আমার পেজে কোনো সমস্যা নাই, আর যারা ভিডিওটা দেখতেছেন একটু দয়া করে পেজে যাবেন, যদি মনে করেন যে হ্যাঁ এইটার জন্য মনিটাইজেশন দিচ্ছে না, একটু কষ্ট করে আমাকে জানাবেন, তো হয়তো আমি আমার সমস্যার সমাধানটা, মানে নিজের সমস্যাটা আমি ধরতে পারতেছি না, আপনাদের মাধ্যমে ওই সমস্যাটা আমি আসলে একটা সমাধান পেতে চাচ্ছি, তা আপনারা একটু আমাকে বলবেন, কারণ আসলে আমি কিন্তু সব জানতাম না। হ্যাঁ, আমি হয়তো কিছু জিনিস জানি যেটা হয়তো দেখা গেছে আপনারা জানেন না, বা আপনারা যেটা জানেন হয়তো আমি জানি না। তো আপনারা একটু বিষয় দেখবেন, আর যদি এই পেজটা আমি দেখা গেছে আরও রিসার্চ করে মনিটাইজেশনটা ফেরত নিয়ে আসতে পারি, সে বিষয়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যে বলেছিলাম আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট দিবেন, তারপর কিন্তু আপনি মনিটাইজেশনটা পাবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা বলতে পারেন। আমি আমার জায়গা থেকে বলছি যে আমাকে যেহেতু দেয় নাই, আপনাকেও এরকম কিন্তু হ্যারাসমেন্ট ফেসবুক চালাইতে পারে, বা দেখা গেছে আপনিও কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার পেজটাতে আপনি প্রচুর পরিমাণে লাইভ করতে পারেন, যদিও ওই পেজ আমার লাইভ নেই, আমার যতটা সম্ভব যদি আমি একটা দুটো লাইভ করতাম তাহলে হয়তো আমার একটা সমাধান হয়ে যেত, তারপরেও আমি এই পেজটাতে লাইভ করব, বা কি হয় না না হয় প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এই ধরনের সমস্যা আপনাদের কাদের কাদের রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের আমি আলাদাভাবে দরকার হয় স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদের কি সমস্যা আছে না আছে আমি সবকিছু দেখে দিব। আর আপনাদের কারো যদি পেজের কোনো কাজ করাইতে হয় বা মনিটাইজেশন আবেদন করাতে হয় আমার মাধ্যমে কিন্তু আপনারা এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।